ম্যাথমেটিকা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এটা বলা উল্লেখযোগ্য যে বীজগাণিতিক অপারেশনের সাথে যে আমরা ফাংশনগুলি ব্যবহার করেছি সেই ফাংশনগুলির একটু পরিবর্তিত আকার হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনে ব্যবহৃত হবে। যেমন আমরা সূচি যদি আমরা দেখি, সূচিতে আমাদের আজকে সূচি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বীজগাণিতিক ফাংশনে আমরা যেরকম এক্সপেন্ড ফাংশন ব্যবহার করেছি, রিডিউস ফাংশন ব্যবহার করেছি, তারপরে গুণ আকারে প্রকাশের জন্য অর্থাৎ মিডল টার্ম করার জন্য আমরা ফ্যাক্টর ফাংশন ব্যবহার করেছি, তো এই এই কাজগুলি আমাদের ত্রিকোণমিতিতেও করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের একটু পরিবর্তিত আকারে সূত্রগুলি সামান্য একটু পরিবর্তিত আকারে এখানে ব্যবহৃত হবে। তো আমরা প্রথমেই কাজ শুরু করছি। তো প্রথমেই আমাদের ত্রিকোণমিতি টিউটোরিয়াল নম্বর হচ্ছে ML 1006। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স ফাংশন এবং এদের জন্য নির্দিষ্ট কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিকা ওপেন করে নিচ্ছি। যেহেতু সাইন কজ প্রত্যেকেই এরা একটি ম্যাথমেটিকা ফাংশন, সুতরাং এদের প্রথম অক্ষর বড় হাতে শুরু হবে। তো আমরা সাইন ফাংশন কিভাবে লিখবো, সাইন এক্স এটা হচ্ছে আমাদের সাইন ফাংশন, কজ এক্স কে আমরা এইভাবে লিখবো প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে কজ এক্স, তারপর হচ্ছে ট্যান এক্স, ট্যান এক্স ফাংশনগুলোকে আমরা লিখলাম। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন একটা নির্দিষ্ট কোণের মান নির্ণয় করতে চাই তখন আমাদের ডিগ্রি এই ম্যাক্রোটি লাগবে। তো ডিগ্রি ম্যাক্রোটি আমরা ব্যবহার করবো এখন। তো আমরা চাচ্ছি যে সাইন 30 ডিগ্রি মান নির্ণয় করার জন্য, সেক্ষেত্রে আমরা লিখবো সাইন, প্রথমে সাইন ফাংশনটি লিখতে হবে সাইন, তারপর লিখতে হবে 30 ডিগ্রি। যেহেতু এটা 30 ডিগ্রি আমাদের ইনপুট, সেহেতু এটি তৃতীয় বন্ধনের ভিতরে থাকবে, এটা হচ্ছে আমাদের মান। এখানে আমরা যদি কস 45 ডিগ্রি মান নির্ণয় করতে চাই, শিফট এন্টার চাপলে আমাদের ফলাফলটা আসছে। এখন আমরা যদি চাই যে যে ফলাফলটা আসছে সেটা কিন্তু মূলদীয় ফর্মে আছে, অর্থাৎ পি বাই কিউ ফর্মে আছে, যেখানে পি এবং কিউ উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ ডাজ নট ইকুয়াল টু জিরো। তো এখানে মূলদীয় ফর্মে আছে, আমরা যদি চাই এটাকে নিউমেরিক ফর্মে নেব, সাংখ্যিক ফর্মে, তাহলে আমরা আরেকটা ফ্ল্যাগ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে যদি আমরা এন ব্যবহার করি তাহলে আমাদের ফলাফলটা সাংখ্যিক আকারে দেখাবে, যেমন 0.70717। তো এটাকে যদি আমরা সাংখ্যিক আকারে নিতে চাই, ডাবল স্ল্যাশ দিয়ে যদি এন লিখি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এটা সাংখ্যিক ফর্মে দেখাচ্ছে। এন একটা সংক্ষিপ্ত রূপ, আমরা যদি এন ব্যবহার না করে এন ফাংশনও ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি সরাসরি লিখি এন, এন একটি ফাংশন, এন ফাংশনের ভিতরে থাকবে আমাদের কস 45 ডিগ্রি, 45 স্পেস ডিগ্রি। তো এখানে শেষ। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা ফাংশনের ভেতরে ফাংশন লিখছি এটাকে আমরা বলবো নেস্টেড ফাংশন। ফাংশনের ভেতরে যদি আমরা ফাংশন লিখি সেক্ষেত্রে আমাদের যে এন নামক যে ফাংশন যেটা যে কোনো আউটপুটকে নিউমেরিক ফর্মে দেখায়, তো এন ফাংশনটার ইনপুট হচ্ছে কস 45, কস ফাংশন, এবং কস ফাংশন কাজ, কস এই ফাংশনটি কাজ করছে 45 ডিগ্রি নিয়ে। তো এখানে আমাদের ক্লোজিং এর ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে আমরা দেখছি যে গোলাপি রঙে ব্রেকেটটা দেখাচ্ছে, তার মানে আমাদের ব্রেকেটটা ঠিকমতো ক্লোজ হয়নি। যখনই আমরা তৃতীয় বন্ধনী দেবো তখন দেখা যাবে যে সঠিকভাবে ক্লোজ হয়েছে। তো এখানে আমাদের শেষে ক্লোজ দিতে হবে। লেখার পরে যে শিফট এন্টার চাপে আমাদের সেই ফলাফলটা আসতেছে, অর্থাৎ আমরা ডাবল স্ল্যাশ এন ব্যবহার করতে পারি যে কোনো এক্সপ্রেশনের সাথে, অথবা আমরা এন ফাংশন ব্যবহার করে এই কাজটিকে করতে পারি। তো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আমাদের লাগবে। তো ত্রিকোণমিতিক অংশে তেমন খুব তেমন একটা জটিল কোনো অপারেশন নেই, আমরা কয়েকটা ফাংশনের ব্যবহার শিখব। প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক এক্সপ্যান্ড ফাংশন, যেটি সেই ফাংশনটা ব্যবহার আমরা শিখব। তো ত্রিকোণমিতিক এক্সপ্যান্ড ফাংশনের গঠন হচ্ছে প্রথমে ত্রিকোণ এক্সপ্যান্ড, যেহেতু আমরা বলেছিলাম যে একটা ম্যাথমেটিকা ফাংশনের প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের, এখানে ত্রিকোণমিতিক এবং এক্সপ্যান্ড দুইটা আমরা শব্দ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের এবং তৃতীয় বন্ধনী দ্বারা শুরু হবে, তৃতীয় বন্ধনী দ্বারা শেষ হবে। আমরা ক্লোজ করলাম, এখন এটাকে আমাদের ইনপুট নিতে হবে। তো আগেই বলে রাখি এই ফাংশনের কাজটা কি, এই ফাংশনের কাজ হচ্ছে আমরা যদি আমরা সূত্র বলেছি, যেমন কস এ, আমরা যদি ফর্মুলাটা লিখি কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে কস এ প্লাস কস বি, কস এ প্লাস হচ্ছে কস কস এ ইনটু কস বি, দুঃখিত কস এ কস বি প্লাস হচ্ছে সাইন এ
সাইন এ সাইন বি। তো এটা হচ্ছে আমাদের সূত্রের আকার আর এটা হচ্ছে এক্সপ্যান্ডেড আকার অর্থাৎ বর্ধিত ফর্ম। তো আমরা এরকম যে ফর্মুলা জাতীয় যেগুলো আছে যেমন সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি এদেরকে যদি আমরা মানে তাদের অরিজিনাল যে ফর্ম আছে সেটাতে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক এক্সপ্যান্ড লাগবে। বীজগাণিতিক ফাংশন আমরা দেখেছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে কিভাবে এক্সপ্যান্ড করা যায়, এ প্লাস বি হোল কিউবের সূত্রকে কিভাবে এক্সপ্যান্ড করা যায়, ঠিক একইভাবে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক এক্সপ্যান্ড এই ফাংশনটাকে ব্যবহার করতে হবে ত্রিকোণমিতিক যে কোনো রাশিকে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে। সুতরাং আমরা লিখছি যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন এই ফাংশনের ভেতরে আবার আমরা কস ফাংশন ব্যবহার করবো, যেহেতু কস আরেকটি ফাংশন সেহেতু কজের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে এবং কজ একটি ফাংশন সুতরাং কজ তৃতীয় বন্ধনী দ্বারা শুরু হবে তৃতীয় বন্ধনী দ্বারা শেষ হবে। তো আমরা এখানে ইনপুট হিসেবে দিচ্ছি এ মাইনাস বি, যদি আমরা শিফট এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার এক্সপেন্ডেড যে ফর্ম যে সূত্রটা আমরা লিখেছি কজ এ ইন্টু কজ বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। ঠিক একইভাবে যদি আমরা মাইনাসের সূত্র থেকে প্লাসের সূত্র পেতে চাই শিফট এন্টার চাপলে দেখা যাবে যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি আমরা সূত্রটা পাচ্ছি। তো এখানে যদি আমরা অন্য কোনো ফাংশন যেমন সাইন আমি সরলতম একটি উদাহরণ দিয়েছি, তো এখানে ত্রিকোণমিতিক এক্সপ্রেশনে সাইন কস ট্যান এদের পরিবর্তে অন্য যে কোনো এক্সপ্রেশন ব্যবহার করা যায়, যে কোনো ত্রিকোণমিতিক এক্সপ্রেশন ব্যবহার করা যায় এবং ব্যবহার করে সেখান থেকে আমরা এক্সপেন্ডেড যে ফর্ম সেটা আমরা পেতে পারি। নেক্সট যে আমাদের ফাংশন শিখতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক রিডিউস। তো ত্রিকোণমিতিক এক্সপেন্ড ফাংশনের যে কাজ রিডিউস ফাংশন তার বিপরীত কাজটি করবে, অর্থাৎ আমরা যদি কোনো বর্ধিত কোনো রূপ অর্থাৎ এক্সপেন্ডেড কোনো ফর্মকে তার যে সংকুচিত ফর্ম বা রিডিউস ফর্মে নিতে চাই, রিডিউস ফর্মে নিতে গেলে দেখা যাবে যে আমাদের ত্রিকোণমিতিক রিডিউস ফাংশন ব্যবহার করতে হবে। রিডিউস তো এই ফাংশনের ভিতরে আমরা চাচ্ছি যে কজ এ কজ বি কজ কজ বি ইন্টু সাইন এ প্লাস কজ এ ইন্টু সাইন বি এই যে বর্ধিত আকার বা এক্সপেন্ডেড ফর্ম এটার সংকুচিত ফর্মটা কি হবে বা রিডিউস ফর্ম কি হবে সেটা আমরা জানতে চাই। সেক্ষেত্রে আমরা যদি ত্রিকোণমিতিক রিডিউস ফাংশন ব্যবহার করি, ফাংশন ব্যবহার করে যদি ইনপুট দিই সেক্ষেত্রে আমাদের সাইন এ প্লাস বি ফলাফল আসতেছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে আমরা ব্যবহার করেছি ত্রিকোণমিতিক রিডিউস এটি একটি ফাংশন, ত্রিকোণমিতিক এক্সপ্যান্ড এটি একটি ফাংশন, কস নিজে একটি ফাংশন, সাইন নিজে একটি ফাংশন, কস এবং সাইন এরা প্রত্যেকেই ফাংশন। এই জন্য লেখার ক্ষেত্রে অবশ্যই কজের প্রথম অক্ষর বড় হাতের, তৃতীয় বন্ধনী দ্বারা শুরু তৃতীয় বন্ধনী দ্বারা শেষ এবং ইনপুট আমরা ট্র্যাডিশনালি যেভাবে ম্যাথমেটিক্যালি লিখি কোনো ব্রেকেট ব্যবহার করি না বা কজ এক্স সাইন এক্স সরাসরি লিখে ফেলি, ঠিক এইভাবে ম্যাথমেটিক্যালি ইনপুট দেওয়া যাবে না। চলকগুলিকে অবশ্যই তৃতীয় বন্ধনীর ভিতরে রাখতে হবে, ফাংশনগুলিকে অবশ্যই বড় হাতের অক্ষরে শুরু করতে হবে এবং তৃতীয় বন্ধনী দ্বারা শুরু করতে হবে তৃতীয় বন্ধনী দ্বারা শেষ করতে হবে। এখানে স্পেস আমরা ব্যবহার করতে পারি অথবা চাইলে স্টার ব্যবহার করতে পারি বোঝার সুবিধার্থে, স্টার দ্বারা গুণ চিহ্ন বোঝায় অথবা স্পেস দ্বারাও গুণ চিহ্ন বোঝায়, সেক্ষেত্রে আমাদের ফলাফল একই থাকবে। তো এরপরে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে একটি রাশিকে তার ন্যূনতম ঘাতের গুণফল আকারে প্রকাশ করা। আমরা মিডল টার্ম ফ্যাক্টরের জন্য ফ্যাক্টর ফাংশন ব্যবহার করেছি বীজগাণিতিক টিউটোরিয়ালে। তো ত্রিকোণমিতিক ফাংশনের যে টিউটোরিয়াল সেক্ষেত্রে আমরা একটা ফ্যাক্টর আমরা করে দেখাচ্ছি। তো ত্রিকোণমিতিক ফ্যাক্টর আমরা চাচ্ছি এই একটা রাশি আছে আমাদের, যে এই রাশিটাকে আমরা ফ্যাক্টর করব। রাশিটা হচ্ছে কস এক্স প্লাস হচ্ছে সাইন এক্স, এটার ঘাত আছে 5। এটা যদি আমরা ফ্যাক্টর করি তো এখানে আমরা এক্সপেন্ড দিতে পারি এক্সপিএনডি এক্সপেন্ড। তো আমরা যদি এক্সপেন্ড করি তাহলে দেখা যাবে যে আমাদের এক্সপেন্ডেড যে ফর্ম সেটা আসতেছে। তো আমরা যদি আরেকটা একটু সহজ উদাহরণ দিই, তো ত্রিকোণমিতিক ফ্যাক্টর আরেকটি সহজ উদাহরণ হচ্ছে ত্রিকোণমিতিক ফ্যাক্টর সাইন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার প্লাস হচ্ছে কজ এক্স টু দা পাওয়ার 4। তো এটা আমাদের দেখা যাচ্ছে এখানে একটা রাশি যোগফল আকার আছে। তো আমরা চাচ্ছি যে এটাকে ফ্যাক্টর করবো, অর্থাৎ ফ্যাক্টর করার অর্থ হচ্ছে একটা রাশিকে এক বা একাধিক রাশিকে তাদের ন্যূনতম ঘাতের গুণফল আকারে প্রকাশ করা। তো এখানে যদি আমরা শিফট এন্টার চাপি দেখা যাবে যে আমাদের আনসারটা হচ্ছে কজ এক্স অর্থাৎ কজ এক্স ইন্টু কজ এক্স, তাহলে এটা কিন্তু আমাদের ফ্যাক্টর হয়ে গেছে। তো যে কোনো ত্রিকোণমিতিক এক্সপ্রেশনকে আমরা ফ্যাক্টর করতে পারি, এই জন্য আমাদের ত্রিকোণমিতিক ফ্যাক্টর এই ফাংশনটা ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যে ফাংশন সেটা হচ্ছে সিমপ্লিফাই এবং ফুল সিমপ্লিফাই দুটি ফাংশন। এই দুটি ফাংশন কাজ হচ্ছে যে কোনো একটা রাশি একটা জটিল ত্রিকোণমিতিক রাশিকে তার সরলতম রূপে রূপান্তরিত করে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিতে পারি, যেমন সাইন এক্স ভাগ হচ্ছে কজ এক্স, এটাকে আমরা বলতে পারি ট্যান এক্স, তো এটা হবে সিমপ্লিফাইড রূপ। এবং ফুল সিমপ্লিফাই হচ্ছে যে সিমপ্লিফাইয়ের চাইতে একটু অ্যাডভান্স ফাংশন, যত বেশি সম্ভব মানে সর্বোচ্চ যত পর্যায়ে সম্ভব এটি সরলতম রূপ হিসেবে প্রকাশ করে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে সিমপ্লিফাই SPLI সিমপ্লিফাই। যদি আমরা একটা
বেসিক ইনপুট প্যানেলটা লাগছে। এখান থেকে আমরা ফ্র্যাকশনাল নাম্বারগুলো ইনপুট দেব। প্রথমেই আমাদের যেটা আছে 1 মাইনাস cos x প্লাস sin 2x, এই যে এক্সপ্রেশন গুলোকে আমরা লিখছি। তো এখানে উপরে আমরা লব লিখলাম, এখন হর, যেখানে হরে যাওয়ার জন্য আমরা ট্যাব বোতাম চেপে, চাইলে যদি আমরা ট্যাব বোতাম চাপি তাহলে আমাদের নিচের লাইনে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। তো আমরা নিচের যে রাশিটা সেটা আমরা লিখব, নিচের রাশিটা হচ্ছে আমি ট্যাব বোতাম চাপতে নিচের রাশিটা, এখানে শুধু চিহ্নের পরিবর্তন প্লাস আমি একটু লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। যদি সিম্পলিফাই করি, আমরা যদি বেসিক ইনপুট প্যানেল থেকেও আমরা নিতে পারি, অথবা আমরা যদি স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি সেক্ষেত্রে ভাগ চিহ্ন দেখায়। তো যদি স্ল্যাশ চিহ্ন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পদের যে দুটি পদ আছে, প্রথম পদকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়েছি, দ্বিতীয় পদটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়েছি। তো এখানে আমরা ফুল সিম্পলিফাই ফাংশন ব্যবহার করছি, যে এই ফাংশনটার যে সিম্পলিয়েস্ট ফর্ম অর্থাৎ সরলতম রূপ সেটাতে রূপান্তরিত হয়েছে। তো এটা ছিল আমাদের সিম্পলিফাই ফাংশনের ব্যবহার। ফাইনালি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের সাইন এক্স কজ এক্স ফাংশন, এটি নির্দিষ্ট কোণের মান নির্ণয়, ডিগ্রি ম্যাক্রোকে ব্যবহার করতে হবে, গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক ফাংশন সমূহের ব্যবহার। উদাহরণ আমরা দেখেছি যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক এক্সপ্যান্ড, ত্রিকোণমিতিক রিডিউস, ত্রিকোণমিতিক ফ্যাক্টর এবং সিম্পলিফাই ফাংশনগুলি কীভাবে ব্যবহার করতে হয়। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। পরবর্তীতে আমাদের বিভিন্ন গাণিতিক অপারেশনের ক্ষেত্রে ত্রিকোণমিতিক ফাংশন আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।